আমাদের কাছে একজন ভিউয়ার জানতে চেয়েছেন, জনৈক বক্তা তার আলোচনায় বলেছেন, নিজের বাড়িতে কোরবানি না দিয়ে পীরের বাড়িতে কোরবানি করা ইব্রাহিম আলাইহিস সালাম এর গোপন একটি সুন্নাত। বিষয়টা কোরআন সুন্নাহ ভিত্তিক জানতে চান। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঠিয়েছে সম্মানিত, কুরবানি দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা এখন বর্তমান যেই সিস্টেমে করে আসছি এটা চালু রয়েছে। কুরবানির ইতিহাসটা ইসলামের প্রাথমিক যুগ থেকে অর্থাৎ আদম আলাইহিস সালামের সময় থেকেই বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে কুরবানি চলে আসছে। কুরবানির শব্দের অর্থটাই হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করে থাকি। কোনো মানুষ যদি মানুষ দেখানোর জন্য বা গোশ খাওয়ার নিয়েতে বা আমাকে মানুষ অনেক বড় কুরবানি দাতা হিসাবে উল্লেখ করবে এইরকম যদি নিয়তের মধ্যে গড়মিল থাকে, তাহলে আপনার আমার সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাই ইয়ানাল্লাহু লুহমাহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ আমাদের কাছে গোশ চান না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রক্ত চান না, বাট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আমাদের অন্তরের আল্লাহিতা তথা তাকওয়াটাকে চান। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যে সকল নিয়ম ও নীতি দেখিয়ে গিয়েছেন, আমরা সেই নিয়ম ও নীতির মধ্যে থেকে যদি ইবাদত বন্দেগি করি তাহলে আল্লাহ কবুল করবেন, আর যদি আমরা তার উল্টা করি তাহলে আমাদের সেইটা কবুল করবেন না রাব্বুল আলামিন। তো ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন যতদিন বেঁচে ছিলেন তিনি কোরবানি করেছেন। আচ্ছা বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পীর যদি আপনি ধরেন কাউকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পীর তো পৃথিবীতে কেউ হতে পারে না। যদি আমরা এই দিকটার দিকে নিয়ে যাই, হতে পারে না, তাহলে সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাহারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কম করতেন? অবশ্যই তাদের জীবনের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ ভালোবাসতেন। তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যে কখনো কি নিজের বাড়ি থেকে এমনটি করেছেন যে পশুটি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যে কোরবানি করেছেন আর বলেছেন যে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা তারা কখনো বলেছেন যে তোমরা নিজের বাড়িতে পশু জবাই না করে তোমরা হচ্ছে তোমাদের হুজুরের বাড়িতে নিয়ে যে পশুটি কোরবানি করো আর এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সাল্লামের গোপন একটি সুন্নাহ, এমন কথা কি বলেছে? না, কখনোই বলেন নাই। যা আমরা কোরআন এবং সুন্নাহ এমনকি দাঈফ মুনকার তাদলিস বানোয়ার জাল এমন কোন হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না যে এমন কোন একটি হাদিস আছে যে নিজের বাড়িতে কুরবানি না দিয়ে ওই পশুটি পীরের দরবারে নিয়ে যেয়ে আমরা যদি কুরবানি করি তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত আর এই সুন্নাতটা পালন হবে। যদি কেউ এমন কোন বক্তা বলে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক এবং তাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলার এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এবং কোরআন ও সহিহ সুন্নাহ দিকে ফিরে আসার তাওফিক কামনা করছি রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে। তবে যদি কেউ এমন কথা বলে অবশ্যই তিনি মারাত্মক অপবাদ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, তাকে তওবা করতে হবে এবং তার বক্তব্যের উল্টা বক্তব্য দিতে হবে, অর্থাৎ তিনি যে ভুল করেছেন সঠিক বক্তব্য দিয়ে তার বক্তব্যটার সংশোধন করে জাতিরকে ভুল পথ থেকে সঠিক পথের দিকে আসার জন্য আহ্বান করতে হবে। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটাই স্মরণ রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ
কোনো কথা নবীর নামে বলে তাহলে সে যেন তার জায়গা জাহান্নামে বানিয়ে নিল। তাহলে জৈনক বক্তা যে কথা বলেছেন তিনি মিথ্যা বলেছেন, তিনি যদি তওবা না করেন, তিনি যদি ফিরে না আসেন, তিনি যদি তার কথাটা উজ্জ্ব না করেন, তাহলে আল্লাহ ভালো জানেন তার অবস্থা কি হবে না হবে। তবে ভিউয়ার্স আপনি যেটা জানতে চেয়েছেন যে এটা গোপন সুন্নাত না, ইব্রাহিম আলাইহিসসালামের এটা কোনো সুন্নাত নয় যে নিজের বাড়িতে কোরবানি জবাই না করে পীরের বাড়িতে যেয়ে কোরবানি করতে হবে, কারণ এই পীর শব্দটাই তো কোরআন সুন্নায় নাই। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবেঈনদের সময় ছিল না, তাবে তাবেঈনদের সময় ছিল না, এটা তো মাত্র 300-400 বছর পরে এসে এই সমস্ত উৎপত্তি হয়েছে আর এইগুলা চলছে। আর যারা এই সমস্ত কথা বলছে তারা তাদের দলের দিকে মানুষকে টানার জন্য, তারা টাকা পয়সা গরু পশু এই সমস্ত তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এই কথাগুলো বলে থাকছে। আশা করি তুমি বুঝতে পেরেছেন। আল্লাহ।